বিরতির পর প্রত্যেককে স্বাগত। আবারও দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এবং মৃত্যু হয়েছে দুজনের। জানা যায় একটি বাইক এবং একটি বুলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় বক্সনগর বাজারে এবং দুর্ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়ে যায় এবং অপরজনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালে অপরজনের মৃত্যু হয়েছে এবং ঘটনাস্থলে যার মৃত্যু হয়েছে তার নাম রফিদ হোসেন এবং পরে জিবি হাসপাতালে মৃত্যু হয় রিয়াদ হোসেনের। এবং এই পুরো ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় পরিজনরা। আমরা শুনবো এ বিষয়ে যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা কি বলছেন। আমার বাড়িতে দুটা বাইক থেকে বাইক লিয়া তুলকার তো ওয়ান সিসি গেছিল, তো ওয়ান সিসিতে ফিরিয়া তুলকার চাওয়ার সময় গাড়ির লোক অ্যাক্সিডেন্ট করিয়া দুজন মারা গেছিল। কোম্পানি দুজন সঙ্গে 70,000 করে একটা চলো পরীক্ষা দিছে আর এবার নাই নো বাড়ি গঞ্জ করতে পুলিশ ঘটনা জীবিকার উপর মৃত্যু হিসেবে কোন সময় একজনকে ঘটনাস্থলে মারা গেছে আর উনি জীবিতে মারা গেছে। ওরা মানে বাইক নিয়ে কোন জায়গাতে গেলে বাইক নিয়ে কোন জায়গাতে গেলে বাইক নিয়ে আমার যে জায়গার মধ্যে মৃত্যু হয়েছে ঘটনাস্থলে ওর নাম কি? ওর নাম কি? আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি বলেছেন। মূলত বক্সনগর বাজারে এই দুর্ঘটনাটি হয়েছে এবং এই দুর্ঘটনাটিতে জানা যায় একটি বাইক এবং একটি বুলেরো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়ে যায় এবং অপরজনকে আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে তড়িঘড়ি নিয়ে আসে সেখানকার উপস্থিত প্রত্যক্ষদর্শীরা এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং তারা তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা চলাকালীন সময়ে অপরজন মৃত্যুবরণ করে। জানা যায় এই দুর্ঘটনায় যার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার নাম রফিদ হোসেন এবং জিবি হাসপাতালে এসে যার মৃত্যু হয়েছে তার নাম রিয়াদ হোসেন। পরবর্তী সময়ে পরিবার পরিজনকে ঘটনাটি সম্পর্কে অবগত করানো হলে পরিবার পরিজন দ্রুত ছুটে আসে হাসপাতালে এবং মৃতদেহ দেখে একেবারে কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।